দেশের প্রতিটি অংশে জনগণের কল্যাণে সময়ে সময়ে বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের সেই প্রকল্পগুলোকে রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ থেকে প্রায় এক বছর পূর্বে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি সূচনা করেছিল রাজ্য সরকার। এবার প্রতি ঘরে সুশাসন কর্মসূচি দুই অর্থাৎ প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছে রাজ্য সরকার। গত 15ই নভেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সূচনা হয়েছে রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। আর এই কর্মসূচিকে কীভাবে সফল করে তোলা যায় সেই লক্ষ্যে শনিবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিনে বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, পৌর নিগমের এমআইসি মেম্বার, বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ পৌর নিগমের অন্যান্য আধিকারিকরা। এদিন বৈঠকের শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, দেশের জনগণের কল্যাণে প্রায় 50-এর অধিক প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পগুলোর মধ্যে যে প্রকল্পগুলোর সুযোগ সুবিধা এখনও জনগণ লাভ করতে পারেনি, সেই প্রকল্পগুলোর ওয়ার্ডের মাধ্যমে কীভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় সে বিষয়েই এক বৈঠকে আলোচনা করা হবে। আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রকল্প জনগণের জন্য তৈরি করা হয়েছে বা রচনা করা হয়েছে সেগুলি প্রত্যেকটি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া সমস্ত সুযোগ সুবিধা, কেন্দ্রীয় প্রকল্প যা যা প্রকল্প যেখানে প্রায় 50টি প্রকল্প ঘোষণা করা হয়েছে ভারত সরকার থেকে, সেগুলি আমরা প্রতিটি মানুষের ঘরে পৌঁছানোর জন্য প্রতি ঘরে সুশাসন যেটা আমরা আগে করেছিলাম এটা এখন 2.0 এই নামে আমরা আবার কাজ শুরু করেছি। প্রতিটি ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের সারা রাজ্যের সঙ্গে, সারা ব্লকের সঙ্গে, সারা ডিস্ট্রিক্টের সঙ্গে আমাদের আগরতলা পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে প্রতি ঘরে সুশাসন 2.0 আমরা আবার শুরু করব। সেই উদ্দেশ্যে আজকে প্রস্তুতি সভা এবং আলোচনা সভা, সেখানে বিস্তৃত কর্মসূচি স্কিমগুলি আলোচনা হবে এবং কীভাবে মানুষের কাছে কেন্দ্রীয় সরকার জনকল্যাণে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সরকার, সেগুলি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই পরিকল্পনা এবং আজকের এই সভা। তো মূলত আজকের সভায় সিদ্ধান্ত হবে কবে কীভাবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমস্ত প্রকল্প সুযোগ সুবিধা যা যেগুলি এখনও মানুষ এখনও জনগণ যেগুলি সুযোগগুলি পাননি তাদের ঘরে পৌঁছানো আমাদের ওয়ার্ডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে বা কর্মসূচি গ্রহণ করা হবে সেই উদ্দেশ্যে আজকের এই সভা। উল্লেখ্য, আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্যে চলবে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং 2024 সালের জানুয়ারি মাস পর্যন্ত চলবে রাজ্য সরকারের প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।